এখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হবেন, উনি অফিসে হয়তো অ্যাজুম করবেন হচ্ছে জানুয়ারি 20 তারিখে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আগে যখন উনি যে টুইটটা করেছেন তখন উনি ছিলেন রিপাবলিকান পার্টির উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তো আমরা মনে করি যে উনাকে মিস ইনফর্ম করা হয়েছে। তো এখন যেহেতু উনি ইউএস এর প্রেসিডেন্ট হবেন, অবশ্যই উনি দেখবেন যে ঘটনাটা কি হয়েছে। তো বাংলাদেশে তো ইউএস এম্বাসি এখানে, তো বাংলাদেশে কি ঘটনা হচ্ছে, কি পরিমাণে আসলে আদৌ কি পরিমাণে মানে যেই রিপোর্টগুলো এসছে যে মাইনরিটি রিপ্রেশন, আমরা তো মনে করি এটা হাইলি এক্সাজারেটেড। তো উনি এটা অ্যাকচুয়াল পিকচারটা জানবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের এই গভর্নমেন্টটা কী চাচ্ছে, এরা তো ডেমোক্রেটিক ট্রানজিশনে এনারা কাজ করছে। তো ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে আমরা তো মনে করি যে ইউএসএর সাথে ট্রাম্পও চাবেন পুরো বিশ্বে যাতে ডেমোক্রেসিটা ছড়িয়ে পড়ুক, তো সেই জন্য আমাদের গভর্নমেন্টের সাথে তাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হবে, আমরা এটা আশা করছি। বাংলাদেশের যেই মাইনরিটি রিপ্রেশন নিয়ে অসংখ্য রকমের মিসইনফরমেশন আছে, ডিসইনফরমেশন আছে। আপনারা জানেন কয়েকদিন আগে নেত্র নিউজ, ওরা এই যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান কাউন্সিল একটা রিপোর্ট দিয়েছে, 9 জনের মৃত্যু তারা পেয়েছে এই পোস্ট রেগুলেশন ভায়োলেন্সে। তারা দেখিয়েছে যে 9 জন হিন্দু মারা গিয়েছেন এই রিলিজিয়াস ভায়োলেন্সে। তো আপনারা দেখেছেন নেত্র নিউজ সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা মৃত্যুকে তারা দেখিয়েছে যে কীভাবে কী কারণে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, একটার ক্ষেত্রে একটু ডাউট আছে যে বেশি এগুলোর পিছনে, মৃত্যুর পিছনে আসলে রিলিজিয়াস রিজনগুলো ছিলই না, মূলত হয় পলিটিক্যাল রিজন বা ব্যক্তিগত রিজন, অন্য কোনো রিজন থাকতে পারে। হ্যাঁ, তা আমরা আশা করব বাংলাদেশের যারা মাইনরিটি গ্রুপ তারাও যখন এগুলো রিপোর্ট করবেন, বিকজ তাদের রিপোর্টগুলো নিয়ে বাংলাদেশের এগেনস্টে অনেক ধরনের ক্যাম্পেইন হয়, আমরা আশা করব তারা রেসপন্সিবল রিপোর্টিং করবেন। যেটা সত্য আমরা চাই সেটাই ফুটে উঠুক, কেউ যেন আমরা সত্যগুলো যেন নিয়ে বারবার অসত্যকে যেন আমরা স্প্রেড না করি।